কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও এখানে আছে আরও অনেক দর্শনীয় স্থাপনা ও স্থান। বিভিন্ন উপজাতি বা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্র্যময় এ জেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলী বিচ, হিমছড়ি, ইনানি বিচ, মেরিন রোড, সেন্ট মার্টিন, রামু বৌদ্ধবিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ ইত্যাদি। আসুন জেনে নিই এই জেলার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে। কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান। 120 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট অখণ্ড এই সাগর সৈকত দেশি বিদেশি পর্যটকদের উত্তাল ঢেউ এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের মায়াজালে আবদ্ধ করে রাখে। সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকেই বেছে নেন, কিন্তু কক্সবাজার এমনই একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময় আপনি বেড়াতে পারবেন। সময়ে সময়ে প্রকৃতি বদলায়, প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল, কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট, পর্যটকদের বিচরণে কক্সবাজার শহর প্রাণ চাঞ্চল্য থাকে। সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। কক্সবাজার জেলা শহর থেকে 120 কিলোমিটার দূরে 17 বর্গ কিলোমিটার একটি ক্ষুদ্র দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয় ভাষায় সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরাও বলে ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। অসীম নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি সারি সারি নারকেল গাছ এই দ্বীপকে করেছে অনন্য, যা ভ্রমণপিয়াসী মানুষকে দুর্নিবার আকর্ষণে কাছে টেনে নেয়। সেন্ট মার্টিন যাবার বেশিরভাগ শিপ টেকনাফ থেকে ছেড়ে যায়, তাই সেন্ট মার্টিন যেতে চাইলে কক্সবাজার জেলার টেকনাফ চলে যাওয়া সুবিধাজনক। মহেশখালী। মহেশখালী উপজেলা কক্সবাজার জেলার একটি দ্বীপ। কক্সবাজার থেকে এটি মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। জনশ্রুতি আছে 1559 সালের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি হয়। বৌদ্ধসেন মহেশ্বর থেকেই প্রায় 200 বছর আগে এই জায়গার নামকরণ হয়, যা মহেশখালী দ্বীপ নামে পরিচিত। মহেশখালী উপজেলায় সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলঘাটা নামের 3টি ছোট ছোট দ্বীপ রয়েছে। পান, মাছ, শুটকি, চিংড়ি, লবণ এবং মুক্তার উৎপাদনে সমগ্র বাংলাদেশে এই উপজেলার সুনাম রয়েছে। কক্সবাজার থেকে 4-5 ঘন্টা সময় ব্যয় করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। ইনানি সমুদ্র সৈকত। কক্সবাজার থেকে 23 কিলোমিটার আর হিমছড়ি থেকে 14 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত অবস্থিত। ভাটার সময় ইনানি সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর এত উত্তাল থাকে না, আর এই শান্ত সাগরেই পর্যটকদের আরও বেশি বিমোহিত করে। সাধারণত বিকেলবেলায় ইনানি সৈকত ভ্রমণের জন্য আদর্শ সময়। বিকেলবেলায় পর্যটক তুলনামূলক কম থাকে, আর সাথে অপূর্ব সূর্যাস্ত দেখার সুযোগ হাতছড়া করা পরবর্তীতে আপনার আফসোসের কারণ হতে পারে। এছাড়া টেকনাফগামী মেরিন ড্রাইভ রোড দিয়ে ইনানি বিচে যাওয়ার সময় হিমছড়ি পাহাড়, সমুদ্র তীরে সাম্পান, নারিকেল ও জাউবন গাছের সারি আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর হয়ে মন প্রফুল্ল হয়ে উঠবে। হিমছড়ি। কক্সবাজার গিয়েছেন কিন্তু হিমছড়িতে যাননি কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। কক্সবাজার থেকে মাত্র 12 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত। হিমছড়ির ছোট বড় ঝর্ণা, পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটকদের বিমোহিত করে রাখে। শীতল পানির ঝর্ণা, মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়ি আসতেই হবে।